বন্ধুরা, কবিতার প্রথম অংশের পরে এবার আমরা দ্বিতীয় অংশে আসি। কবিতাটির প্রথম অংশের মতোই দ্বিতীয় অংশেও কবি অনেক রূপক ব্যবহার করেছেন এবং অনেকগুলো চরিত্রের কথা টেনেছেন, অর্থাৎ সাধারণ নাগরিকদের কথা টেনেছেন। প্রথমত, এই দ্বিতীয় অংশের প্রথমে কবি একজন থুরথুরে বুড়োর কথা বলেছেন, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা প্রথম ক্যারেক্টারটি কি পেয়েছি? থুরথুরে এক বুড়ো। কবি লাইনটি লিখেছেন এভাবে, উদাস দাওয়ায় বসে আছেন থুরথুরে, তোমার জন্য থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। অর্থাৎ কবি এখানে তোমার জন্য বলতে স্বাধীনতার কথা বুঝিয়েছেন এবং এই স্বাধীনতার জন্য একজন বৃদ্ধ মানুষ অপেক্ষা করছেন, তার চোখের নিচে অপরাহ্নের আলোর, অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক। অর্থাৎ ঠিক অপরাহ্নের শেষ সময়টাতে সূর্যের আলো যেমন অনেক তীক্ষ্ণ হয়ে যায়, অনেক চোখে লাগে, ঠিক তেমনটি একজন থুরথুরে বুড়ো দাওয়ায় বসে আছেন চোখে আশা নিয়ে। কবি এখানে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বলতে এই থুরথুরে বুড়োর চোখের আশাকে বুঝিয়েছেন, মনের আশাকে বুঝিয়েছেন। ঠিক তার পরের লাইনে, স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরে। অর্থাৎ পরবর্তীতে মোল্লাবাড়ির এক বিধবার কথা বললেন। তো আমরা যেমন কিছুক্ষণ আগে হরিদাসীর কথা বললাম, হরিদাসী একজন হিন্দু নারী যার স্বামী পাকিস্তানি মিলিটারির দ্বারা নিহত হয়েছেন, তেমনি শুধুমাত্র হিন্দু পরিবারের না, অনেক পরিবারের অনেক মানুষ, অনেক নারী তাদের স্বামীকে হারিয়েছেন। এখানে এই বিধবা দ্বারা কবি ওই ধরনের সব বিধবার কথা বুঝিয়েছেন এবং তার সেই বিধবাগুলোর যে অপেক্ষা তাদের পরিবারটি আবার পুরো হওয়ার জন্য বা তাদের স্বামীর জন্য, সেই অপেক্ষার কথাটি তিনি বলেছেন। এবং কবি এখানে এই বিধবার যে দুঃখটি রয়েছে তার স্বামীকে হারানোর, সেই দুঃখটিকে তুলে ধরেছেন। তার পরবর্তীতে, স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালাতে বসে আছে পথের ধারে। এখানে কবি হাড্ডিসার এক অনাথ কিশোরীর কথা বলেছেন। আমরা ঠিক এর আগের যে জায়গাটিতে, ঠিক এর আগে আমরা পড়েছি শিশু তার পিতামাতার লাশের সামনে বসে রয়েছে, তেমনি অনেক সন্তান রয়েছে যারা তাদের পিতামাতাকে এই পাকিস্তানি মিলিটারির নৃশংসতায় হারিয়েছে, তেমনি এক হাড্ডিসার কিশোরী আজ পথের ধারে বসে আছে, কারণ তার আসলে যাওয়ার কোনো জায়গা নেই, তাকে নেবার কেউ নেই, কারণ এই দেশ তো আজ নষ্টদের দখলে। ঠিক তারপরে কবি অনেকগুলো চরিত্রের কথা বলেছেন, যেমন সগির আলীর কথা বলেছেন, শাহবাজপুরের সেই জোয়ান কৃষকের কথা বলেছেন। তার পরবর্তীতে সেখানে কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, এরকম অনেকগুলো চরিত্রের কথা কবি এখানে উল্লেখ করেছেন। কেন? কারণ আমাদের যখন 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন সেখানে ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে সকল ধরনের মানুষের অংশগ্রহণ ছিল। কবি এখানে এই লাইনটি দ্বারা মূলত এই যে সব ধরনের মানুষের অংশগ্রহণ ছিল মুক্তিযুদ্ধে, সেই ব্যাপারটিকে ইঙ্গিত দিয়েছেন। সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, এবং গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, তার কথা কবি বলেছেন। সবশেষে আমরা আরেকটি চমৎকার উপমার উদাহরণ দেখতে পাব। কবি রুস্তম শেখের কথা বলেছেন। এই রুস্তম শেখকে, রুস্তম শেখ হচ্ছেন ঢাকার একজন রিক্সাওয়ালা। কবি কবিতার মধ্যে বলেছেন যে রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, কেন তার ফুসফুসকে কবি পোকার দখলে বলেছেন, অথবা এই যে পোকার দখলে বলার মাধ্যমে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন? সাধারণত
পোকার দখলে বলতে আমাদের মাথায় নিশ্চয়ই আসবে যে ফুসফুস হয়তো কোনো অসুখ হয়েছে বা এই ধরনের কোনো কথা, কিন্তু ব্যাপারটি মোটেও সেরকম না। পোকার দখলে ফুসফুস বলতে কবি একজন মৃত মানুষকে বুঝিয়েছেন, কারণ তার ফুসফুসটি মানুষ মারা যাওয়ার পরে তার ফুসফুস অকেজো হয়ে যায় এবং রুস্তম শেখের মারা যাওয়ার পরে ফুসফুস অকেজো হয়ে গেছে এবং সেই তার যে মৃত দেহটি রয়েছে সেই মৃতদেহে আসলে পোকারা আস্তানা করেছে, এবং যার কারণে কবি এখানে একটি চমৎকার উপমা ব্যবহার করেছেন মৃত্যু শব্দটির বদলে, সেটি হচ্ছে রুস্তম শেখের ফুসফুস আজ পোকার দখলে। এর পরবর্তীতে কবি আরেকটি চমৎকার চরিত্রের কথা তুলে ধরেছেন। এটি আসলে চরিত্র না, কবি আসলে সমন্বিতভাবে অনেকগুলো মানুষের কথা বলেছেন এবং সেই মানুষটি হচ্ছে আমাদের বর্তমান যেই আমাদের যারা মুক্তিযোদ্ধা রয়েছেন সেই মুক্তিযোদ্ধারা। সেটি কবি কীভাবে বলেছেন? রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। এই তেজি তরুণ বলতে কবি আমাদের 1971 সালে যারা মুক্তিযোদ্ধা ছিলেন এবং যারা তাদের পড়াশোনা, বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র ছিলেন, যারা তাদের পড়াশোনা থেকে শুরু করে সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র আমাদের দেশকে স্বাধীন করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, সেই মানুষগুলোর বা সেই তরুণগুলোর কথা কবি এখানে বলেছেন। অর্থাৎ এই পুরো পার্টটাতে, অর্থাৎ এই পুরো পর্বটাতে কবি মূলত কারা মুক্তিযুদ্ধ করেছেন এবং তাদের মুক্তিযুদ্ধের ভূমিকাটি কীরকম ছিল, কোন জায়গা থেকে কে যুদ্ধ করেছেন, নানা ধর্মের নানা পেশার মানুষ যে যুদ্ধ করেছেন সেই কথাগুলো কবি বলেছেন।